আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি। কুয়েতের করোনাতে 67% কুয়েতি নাগরিক আক্রান্ত, তার বিস্তারিত ভ্যাকসিনের বিস্তারিত নিউজ, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিলের সম্ভাবনা রয়েছে তার বিস্তারিত নিউজ, বাংলাদেশি শ্রমিক ও ব্যবসায়ীরা বিপদে আছে কুয়েতের মধ্যে তার বিস্তারিত নিউজ, ফিহা এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে তার বিস্তারিত নিউজ, আরও কিছু নিউজ নিয়ে এসেছি। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আপনারা সকলেই জানেন যে কুয়েতের করোনা পরিস্থিতি খারাপ, তা মোটামুটি সবাই আমরা জানি। এই করোনা ভাইরাসের কুয়েতে প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে আর প্রতিদিনই মৃত্যু হচ্ছে। কিন্তু একটি পরিসংখ্যানে দেখা যায়, কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে 67% কুয়েতি নাগরিক এবং বিভিন্ন প্রবাসীরা 33% আক্রান্ত হয়েছে বলে আলকাবাস তা প্রকাশ করেছে। বাচ্চাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের উত্থান দেখা দিয়েছে। আরবি দৈনিক আলকাবাস জানিয়েছে, জাবের হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমিত শিশুদের ভর্তি বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছে। হাসপাতালটিতে প্রতিদিন 5 থেকে 8 জন বাচ্চা ভর্তি হচ্ছে। হঠাৎ করে বাচ্চাদের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে সবাই চিন্তিত। তাই আপনারা যারা এখনও অসাবধানতা বশত চলাফেরা করছেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং টিকা গ্রহণ করেন, যাতে এই মহামারীটি রোধ করতে সক্ষম হয়। দৈনিকটি আরও নিশ্চিত করেছে যে টিকা কেন্দ্রগুলো প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে, যাতে কোভিড-19 বিরোধী টিকা প্রচারের বাড়ানো যায়। এখন পর্যন্ত 4,62,000 বেশি নাগরিক ও বাসিন্দাদের টিকা দেওয়া হয়েছে। প্রবাসীদের ভ্যাকসিন গ্রহণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া ওয়েব লিঙ্কে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে যারা হজ করবে তাদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। অতএব যারা হজ করতে চান তাদের ভ্যাকসিন অবশ্যই গ্রহণ করতে হবে। মন্ত্রিসভা ভ্যাকসিনযুক্তদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন উঠিয়ে নেওয়ার বিষয়ে বিবেচনা করছে। আরবি দৈনিক আলকাবাস জানিয়েছে যে মন্ত্রিপরিষদ তার পরবর্তী অধিবেশন চলাকালীন যেসব ভ্রমণকারীদের ভ্যাকসিন দুটি পেয়েছে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল বা হ্রাস করার প্রস্তাবটি অধ্যয়ন করবে। পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের মতে কুয়েতের মধ্যে গৃহকর্মীর সংখ্যা মোট 7,32,000, সূত্রটি আলকাবাস প্রকাশ করেছে। কুয়েতে কারফিউ দেওয়ার কারণে কোম্পানিগুলো বেতন দিতে পারছে না শ্রমিকদের। শ্রমিকদের বেতন নিয়ে বিপাকে পড়ছে ব্যবসায়ীরা। কারফিউর সরাসরিভাবে প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের উপর। ক্রেতাশূন্য মার্কেটগুলোতে আগের মতো বেচাকেনা না থাকায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে তারা। কুয়েতের মধ্যে প্রায় 3,00,000 প্রবাসী বাংলাদেশি রয়েছে। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসায়ের মধ্যে জড়িত আছে। ব্যবসায় মন্দার কারণে অনেকেই ইতিমধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেশে ফিরে গেছেন। তবে দেশটির অবস্থানরত প্রবাসীদের আশা, শিগগিরই মহামারী কাটিয়ে আবারও তাদের ব্যবসার মধ্যে প্রাণ ফিরবে। কুয়েতের বাণিজ্যিক কমপ্লেক্সগুলোতে স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বাস্তবায়নের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে বলদিয়া, সূত্রটি আকবর আল উম্মা থেকে নেওয়া হয়েছে। কুয়েতে 1 সপ্তাহের জন্য 22,274 জন ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে তাদেরকে গুনতে হয়েছে জরিমানা, যার মধ্যে অধিকাংশই লঙ্ঘনকারীরা ছিল মোবাইল সংক্রান্ত। লাইসেন্সবিহীন গাড়ি চালিয়ে আটক হয়েছে 3 জন নাবালক। কুয়েতের ফিহা এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে কুয়েতের দমকল বাহিনী আসে এবং আগুন নিয়ন্ত্রণ করে। এতে 3 জনকে উদ্ধার করেছে তারা। কাতারে আজ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি আইন কার্যকর করা হয়েছে। নতুন এই আইনের আওতায় দেশটিতে কর্মরত শ্রমিকেরা মাসে ন্যূনতম 1,000 কাতারি রিয়াল অর্থাৎ $275 পাবেন, যা বাংলাদেশি মুদ্রার প্রায় 23,000 টাকা। এখন আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট। আজ বাংলাদেশে প্রতি হাজারে 3 দিনার 590 পয়সা করে এবং 1 দিনারে 278.55 টাকা করে। এই ছিল কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট। এখন আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম।
আজ 24 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 16 দিনার 970 পয়সা করে, 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 15 দিনার 580 পয়সা করে এবং 21 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 14 দিনার 850 পয়সা করে। এই ছিল কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম। এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলে নতুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।